নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 10ই জুন 2022 শুক্রবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতে আমি একটি কথা আবারও বলছি, আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমি দিয়ে থাকি, যে আলোচনাটা শোনার পর আপনি যদি আপনার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত। দেখুন, এই ভিডিওটি প্রতিদিন যে আমি দিই, কারা আগামীকাল গরিব থেকে ধনী হতে চলেছে, যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশি কম বেশি কালকে আগামীকাল অর্থ প্রাপ্তি কিন্তু হবে। যদি ডিপেন্ড করবে আপনার জন্মছকে এই প্রাপ্তির যোগ আছে কিনা, সেই যোগ থাকলে কোন সময় আছে সময়টা কিন্তু নির্বাচন করা, একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে নির্বাচন কিন্তু করে দিতে পারে, যে আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলছি, আপনার জন্মছকে যোগ থাকা কিন্তু দরকার, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, রাহুর প্লেসমেন্ট কেমন আছে, এটা কিন্তু দেখা দরকার। রাহু যদি আপনার স্ট্রং পজিশনে থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত। আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন, যে রাশিগুলো আমি কথা বলছি সেই রাশিগুলোর আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। এইবার আমি আলোচনা করব যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি, সেই পাঁচ রাশির বিশেষ করে টার্গেট নাম্বার এবং আপনাদের শুভ সময়। কিন্তু তার আগে একটি কথা আপনাদেরকে বলি, আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি সেই পাঁচ রাশির ক্ষেত্রে আপনাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কিনা, এবং এর পাশাপাশি রাহু কবচ আপনার পরিধান করুন। প্রাপ্তির ক্ষেত্রে দেখুন, কলিযুগের যেটা প্রাপ্তির কারকগ্রহ সেটি হচ্ছে রাহু, এই রাহুকে স্ট্রং করুন, আপনার নিশ্চিত কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। কলিযুগের যেটা রাজা, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, এই রাহু, বুধ, শুক্র এবং শনি, এই চারটি প্ল্যানেট যদি আপনার ভালো থাকে, যদি আপনার জন্মপত্রিকাতে এই চারটি প্ল্যানেট ভাগ্যভাব, ধনভাব, পঞ্চমভাব, একাদশ ভাব, এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, আপনারা কী করবেন, নিজস্ব হস্তরেখাও কিন্তু বিচার করাতে পারেন। এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এখানে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস, আমার সাথে যারা কনসাল্ট করতে যাচ্ছেন, ফোন কনসালটেন্সি, এটা আপনারা কিন্তু ফোনে আমার সাথে কনসাল্ট কিন্তু করতে পারবেন। এবং যারা রাহু কবচ দিতে চাইছেন কি না, তাদের ক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কমেন্ট করুন, রাহু কবচ আপনারা কিন্তু এখানে কিভাবে পাবেন, কি উপায় পাবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। আলোচনা শুরু করা যাক। দেখুন, রাহুকে কিন্তু স্ট্রং করুন, আমি বারবার বলছি রাহু কবচটা আপনারা পরিধান করুন। রাহু কিন্তু কলিযুগে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, এবং রাহু যদি আপনার নিজস্থ না হয়, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয়, রাহু যদি নক্ষত্র দিক থেকে খারাপ না থাকে, তাহলে কিন্তু আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত। তো যে পাঁচ রাশির আমি আগামীকাল প্রাপ্তির নিশ্চিত হতে চলেছে সে পাঁচ রাশির নাম আমি আলোচনা করব। তবে রাহু কবচটা অবশ্যই আপনারা পরিধান করুন, যাতে একটুর জন্য প্রাপ্তি মিস খেয়ে যাচ্ছে। দেখুন, প্রাপ্তি আমি যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু হবে, কম হলেও হবে বেশি হলেও হবে, প্রাপ্তি অর্থ কিন্তু আপনারা পাবেন। এটি আমি আবারও বলছি, এটা হচ্ছে আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয়ের উপর কিন্তু ভিডিও। আপনি হয়তো পাচ্ছেন না, আগামীকাল আপনিও পেতে পারেন, সেটা আপনার জন্মছকে যোগ আছে কিনা সেটা দেখিয়ে নিন, সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করুন, হতাশ হবেন না, চেষ্টা করুন ঠিক, এবং এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনার রাশিচক্র বিশ্লেষণ করুন, পর্যালোচনা করুন, জন্মপত্রিকার পর্যালোচনা করুন, আপনার হস্তরেখা পর্যালোচনা করুন। হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
এবার আমি রাশির কথা আমি আলোচনা করি। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 5, এবং আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে 11:12 পর্যন্ত, খুব অল্প সময়, 10:19 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 9, এবং আপনাদের যে শুভ সময় সকাল 9:44 থেকে আপনার 11:05 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়টা যদি আপনারা প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার আগামীকাল আপনি কিন্তু টাকা অর্থ কিন্তু আপনি কিন্তু পাবেন। আমি যে পাঁচ রাশির কথা আমি বলছি, সে পাঁচ রাশি কিন্তু প্রবল গাঢ় প্রাপ্তির কিন্তু যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে, এবং কালকে বরিয়ান যোগ থাকছে। এই যোগটি বিশেষভাবে কিন্তু আপনাদের সৌভাগ্য লাভ আপনাকে কিন্তু ঘটাবে। এরপর যে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, তিন নম্বর রাশি, সে রাশির নাম আপনার, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 3। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 3, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা সকাল 8:19 থেকে 11:56 পর্যন্ত, 8:19 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম মিথুন রাশি, চার নম্বর রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 4, এবং আপনাদের শুভ সময় সকাল 11:11 থেকে, সকাল 11:11 থেকে আপনার 1:04 পর্যন্ত, সকাল 11:11 থেকে 1:04 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে, সে রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, এবং আপনাদের যে শুভ সময়টা আগামীকাল শুরু হচ্ছে সেটা হচ্ছে পাঁচ নম্বর রাশি কুম্ভ রাশি, সেটি হচ্ছে আপনার সকাল 10:19 থেকে, আপনার সকাল 10:19 থেকে আপনার 12:18 পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। অর্থাৎ এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, প্রাপ্তি কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবেই। অর্থাৎ যে রাশিগুলোর আমি কথা বললাম, সে রাশিগুলোর আগামীকাল প্রবল প্রাপ্তি এবং গাঢ় প্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আবারও বলবো, যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মছক বিচার করান, আপনার জন্মছকে যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, সেটা আপনারা কিন্তু জেনে নিন, এবং আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই কিন্তু করুন, আপনার প্রাপ্তি কিন্তু আগামীকাল হবেই। এবং এর পাশাপাশি আবারও বলবো, রাহু কবচটা আপনার পরিধান করুন। রাহু হচ্ছে আপনার প্রাপ্তি, এই যে হঠাৎ প্রাপ্তি, এটা কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে থাকে রাহু। রাহুকে স্ট্রং করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ।